আসসালামু আলাইকুম। ডেইলি বাজার প্রাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ঘরে বসে কিভাবে আপনারা মাল্টার জুস তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এক গ্লাস মাল্টা তৈরি করবেন কিভাবে এবং কত টাকা খরচ হতে পারে। আমরা আগে মাল্টাটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য প্রসেস করে নেব। তো চলুন আমরা দেখি। আর মাল্টা সিলার এর আগেরও একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে মাল্টা সিলতে হয়। তো তারপরও আমরা একটু দেখে আসি। যদিও এই মাল্টার চামড়াগুলা একটু পাতলা, তো সেই ক্ষেত্রে যেগুলো মোটা মোটা মাল্টা থাকে সেগুলো সিলতে একটু বেশি সুবিধা হয়। তো আপনারা সর্বপ্রথম এভাবে কেটে নেবেন চারো সাইড দিয়ে, যার কারণে সিলতে সুবিধা হবে। তো এভাবে নেওয়ার পরে এভাবে করে আস্তে 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 দুই পাশের চামড়াগুলো এভাবে সারিয়ে নেবেন। এটা খুবই একটা ইজি ওয়ে মাল্টা সিলার। ব্লেন্ড করার সুবিধার্থে আমরা একটু কেটে নেব মাল্টাটাকে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল্টাটা পরিপূর্ণভাবে কেটে নিছি। তো এখন আমরা ব্লেন্ডারে দেব মাল্টাটা। আমরা যতটুকু মাল্টা কেটে নিয়েছি সম্পূর্ণ মাল্টাটা এখানে দিয়ে দেব। আমরা সম্পূর্ণ মালটাটাই দিয়ে দিয়েছি। তো এইখানে আমরা এক চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর যাদের সুগার বেশি আছে, চিনি খেতে না চান, তারা না দিলেও হবে। আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বিট লবণ। বিট লবণটা দিলে শরবতটা একটু টেস্ট একটু বেশি হয়। তো আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে দিবেন, প্রয়োজন না হলে দেওয়ার দরকার নাই। আমি আমার পরিমাণ মতন একটুখানি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা একটু পানি দিয়ে নেব, একটু ফ্রেশ ওয়াটার আমরা দিয়ে নেব, কারণ পানিটা দিলে একটু ভালো হয়, আর পানি না দিলেও চলে। তো আমরা একটু দিয়ে নেব আমাদের সুবিধার্থে। পানিটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, যতটুকু শরবত আপনারা বানাবেন ওই হিসাবে পরিমাণ মতন দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো আমাদের এখন প্রসেস কমপ্লিট, আমরা এখন এটাকে ব্লেন্ড করব। আমরা এটাকে 40 সেকেন্ড থেকে 1 মিনিট ব্লেন্ড করেছি। তো এখন আমরা এটাকে পরিবেশন করার জন্য আমরা একটু ভালো করে সেকে নেব। তো এই জন্য আপনাদের প্রয়োজন হবে একটা চাকনি। তো আমরা এখন এটাকে সুন্দরভাবে সেকে নেব।
তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের কমপ্লিটলি মাল্টার জুস। তো আমাদের মাল্টার জুসটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন প্রতিনিয়তই মাল্টার জুস। এরকম এক গ্লাস মাল্টার জুস 100 টাকা থেকে 150 টাকা বাইরে বিক্রি হয়ে থাকে, অথচ আপনি 20 থেকে 25 টাকা খরচ করলেই এরকম এক গ্লাস জুস ঘরেই তৈরি করে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমরা এর থেকেও আরও ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।